স্টুডেন্টস, আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল এর উপরে ফুলি প্রবলেম। দেখো ফার্স্ট টাইম কয়েকটা কনসেপ্ট দিই, কি কনসেপ্ট দিয়েছি, কনসেপ্টটাকে অ্যাজ এ নিউমেরিক্যাল রূপেই ধরো। সাপোজ ধরো এই একটা রুট, এই রুট থেকে একটা ফুলি এক সাইডে 1 কেজি মাসের একটা অবজেক্ট ঝুলছে, আরেক সাইডে 2 কেজি মাসের বা 2 কেজি মাসের একটা ব্লক ঝুলছে। ক্লিয়ার? তো এইরকম অঙ্কের ক্ষেত্রে আমাকে বলে দিল যে 1 কেজি, 1 কেজি এবং 1 কেজি ও 2 কেজি মাসের মাসের এক্সেলারেশন নির্ণয় কর, তো এইরকম অঙ্কের ক্ষেত্রে কিভাবে আমরা করব, আমি আগের লেকচারটাতে যদিও একটু কম করে বলেছিলাম, আজকে সেটাকে আরো ডিটেলসে আমি বলবো। লক্ষ্য করো, দেখো 1 কেজি আর 2 কেজির মধ্যে অবশ্যই 2 কেজির মাস অনেক বেশি, সেহেতু 2 কেজির জন্য এক্সেলারেশনটা কোন দিকে লাগবে, নিচের দিকে লাগবে। তো একটা স্ট্রিং এর সাথে যেহেতু যুক্ত, সেহেতু 2 কেজির এক্সেলারেশন ডাউনওয়ার্ড হলে 1 কেজির এক্সেলারেশন কোন দিকে হবে, আপওয়ার্ড, সেম এক্সেলারেশন হবে। এবার 2 কেজি মাসটা যে স্ট্রিংটার সাথে যুক্ত, 1 কেজি মাসটা সেই একই স্ট্রিং এর সাথে যুক্ত, তাহলে কোন একটা অবজারভারকে যদি 2 কেজি মাসের উপরে আমি বসিয়ে দিই, তাহলে ওই অবজারভার কি দেখবে, যে টেনশন ফোর্সটা, অ্যাওয়ে ফ্রম পয়েন্ট। ওই অবজারভারকে যদি 1 কেজিতে বসাই, তাহলে সেও কি দেখবে, অ্যাওয়ে ফ্রম পয়েন্ট। যেহেতু এক সেম স্ট্রিং, তাহলে তাদের টেনশনও সেম। তো 2 কেজির ক্ষেত্রে ডাউনওয়ার্ডে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, না 2 কেজির ক্ষেত্রে ডাউনওয়ার্ডে 2g, 1 কেজির ক্ষেত্রে ডাউনওয়ার্ডে 1g। ক্লিয়ার করতে পেরেছি? এবারে 1 কেজির ক্ষেত্রে এফবিডি যদি টানো, তাহলে কি টানো, নিচের দিকে হচ্ছে জি, আপওয়ার্ড হচ্ছে টেনশন ফোর্স টি, এক্সেলারেশন হচ্ছে এ। তাহলে নেট ফোর্স ইকুয়াল টু কত, এক্সেলারেশন যেদিকে সেদিকে আমরা প্লাস মানি, তাহলে এক্সেলারেশন যেদিকে সেদিকে আমি কি করেছি, নেট ফোর্স ধরবো, নেট ফোর্স সেদিকেই বেশি হবে। তাহলে নেট ফোর্স উপর দিকে টেনশন, ডাউনওয়ার্ড হচ্ছে মাইনাস জি, ডাউনওয়ার্ড হচ্ছে কত, জি। তো টি মাইনাস জি মানে হয়ে গেল কি, নেট ফোর্স, নেট ফোর্স ইকুয়াল টু কি হবে, এম এ। তাহলে এমটা কত, না 1 কেজির ক্ষেত্রে, 1 কেজির রেসপেক্টে যেহেতু 1 ইনটু এ, এম এ। ক্লিয়ার? 2 কেজির ক্ষেত্রে আমি যদি এফবিডি টানি, তাহলে কি হবে, না 2 কেজির মাসটাকে আমি পয়েন্ট অফ মাস নিলাম, নিচের দিকে হচ্ছে কত 2g, আপরে হচ্ছে কত টেনশন টি, সেম স্ট্রিং যেহেতু টেনশন টি, আর এক্সেলারেশন কোন দিকে, না ডাউনওয়ার্ডে। তাহলে মোট ওয়েটটা কোন দিকে ক্রিয়া করছে, মোট ফোর্সটা কোন দিকে ক্রিয়া করছে, ডাউনওয়ার্ডে। তাহলে ডাউনওয়ার্ডের থেকে আপওয়ার্ডটাকে আমাকে বের করতে হবে, 2g মাইনাস টি ইজ ইকাল টু এম এ। তাহলে এটাই হয়ে গেল আমাদের নেট ফোর্স ইকুয়াল টু এম এ, এমটা হচ্ছে কত, না 2, এক্সেলারেশন হচ্ছে এ। ক্লিয়ার? তো এবারে এই ইকুয়েশন, ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 2। তাহলে ইকুয়েশন 1 আর 2 কে আমি কি করব, যোগ করে দেব, 1 প্লাস 2 করে দিলাম। তাহলে 1 প্লাস 2 করে দিলে আমি কি পাবো, 1 প্লাস 2 করে দিলে কি পাবো, 2g মাইনাস g ইকুয়াল টু 3। তো a ইজ ইকুয়াল টু আমি কত পেলাম, না g বাই 3, a ইজ ইকুয়াল টু কত পেলাম, g বাই 3। যদি এখান থেকে যদি বলতো এক্সপ্রেশন যেমন করে নির্ণয় করতে বলেছে, তাহলে 1 কেজি আর 2 কেজির ক্ষেত্রে এক্সপ্রেশন কত হবে, না a ইজ ইকুয়াল টু সেম হবে, g বাই 3। তাহলে এর ক্ষেত্রে এক্সপ্রেশন হচ্ছে ডাউনওয়ার্ডে, তাহলে লিখতে হবে এখানে কি, 1 কেজির ক্ষেত্রে এক্সপ্রেশন কোন দিকে, ডাউনওয়ার্ডে, ডাউনওয়ার্ডে মানে হচ্ছে কত, মাইনাস g বাই 3, সরি 1 কেজি না, 2 কেজির ক্ষেত্রে হচ্ছে ডাউনওয়ার্ডে, আর 1 কেজির ক্ষেত্রে হচ্ছে আপওয়ার্ডে। তাহলে 1 কেজির ক্ষেত্রে এক্সেলারেশন কোন দিকে হবে, জি বাই 3 কিন্তু আপওয়ার্ড, তার মানে প্লাস। এবার যদি আমাকে টেনশনও বার করতে বলতো এই কোশ্চেনে, যে এক্সেলারেশন নির্ণয় করো এবং টেনশনও নির্ণয় করো, তাহলে টি ইকুয়াল আমি বার করতে পারবো, যে কোনো একটা ইকুয়েশন ধরে নেবো, যে টি মাইনাস জি ইকুয়াল টু 1, এ মানে হচ্ছে এ। তাহলে এ ইজ ইকুয়াল টু কত পেয়েছি, না জি বাই 3, তো টেনশন ইজ ইকুয়াল টু জি বাই 3 প্লাস জি ইজ ইকুয়াল টু 4g বাই 3। তাহলে জি এর ভ্যালু যদি 10 হয়ে থাকে, তাহলে কত হয়ে গেল, না 40/3, মানে 13.33 এত নিউটন। আর এর ক্ষেত্রে আমরা কত বার করতে পারবো, 10/3 ইজ ইকাল টু 3.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটাই ছিল আমাদের বেসিক কনসেপ্ট, যে যেদিকে মাস বেশি হবে সেদিকে, যেদিকে মাস হয় যেদিকে ওয়েট বেশি হবে সেদিকেই এক্সেলারেশন হবে। তাহলে এটাই ছিল আমাদের ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনটা দেখো, একটু ভেরিয়েন্ট টাইপে করবো, সেকেন্ড টাইপের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, তোলা না হলে পজ করে তুলে নেবে। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 2 লক্ষ্য করো কি করতে চাইছে। সাপোজ এটা একটা ভেরিয়েন্ট টাইপের করবো, যে কোশ্চেন নাম্বার 2, যে একটা সারফেস
এই একটা সারফেসের উপর সারফেসের উপর একটা ব্লক আছে আর এই সারফেসের সাথে একটা পুলি কানেক্টেড সারফেসের সাথে একটা পুলি কানেক্টেড তাহলে এই পুলিটা হচ্ছে কি ফিক্সড পুলি এই পুলিটা হচ্ছে ফিক্সড পুলি আগেটা তো ফিক্সড পুলি ছিল এবার এই ব্লকটার সাথে একটা স্ট্রিং দিয়ে ব্লকটার সাথে একটা স্ট্রিং দিয়ে কি করেছি আরেকটা মাসালি কি করেছি ঝুলিয়ে দিয়েছি ক্লিয়ার তো এই ব্লকটার মাস দিয়েছি ধরো 5 কেজি এই ব্লকটার মাস দিয়েছি ধরো 1 কেজি ক্লিয়ার তো এবারে তুমি দেখো যে তোমাদের মনে হবে যে 5 কেজি আচ্ছা সারফেসটা অবশ্যই স্মুথ সারফেস সারফেসটা অবশ্যই স্মুথ সারফেস এখানে ফ্রিকশন আমরা নেব না তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে 5 কেজি আর 1 কেজির মধ্যে 5 কেজি তো মাস বেশি मध्य সৃষ্টি করতে হলে এক্সেলারেশন সৃষ্টি করতে হলে এক্সেলারেশন কি করে হবে না এক্সেলারেশন এক্সেলারেশন সৃষ্টি করতে হলে বা এক্সেলারেশন বা মোশন মোশন হতে পারে মোশন সৃষ্টি করতে হলে অবশ্যই অবশ্যই ফোর্সে ফোর্সে প্রয়োজন তাহলে ফোর্স না হলে কিন্তু কোনো ব্লকের মোশন হবে না ফোর্স না হলে কোনো ব্লকের মোশন হবে না ক্লিয়ার তাহলে এখানে ফোর্স কোথায় কাজ করছে দেখো 5 কেজির ক্ষেত্রে নরমাল ফোর্স নরমাল রিঅ্যাকশন উপরের দিকে নিচের দিকে হচ্ছে কি তার ওয়েট কত না 5 জি মানে নরমাল রিঅ্যাকশন আর নিচের ওয়েট পরস্পরকে কি করছে ক্যান্সেল করছে 1 কেজির ক্ষেত্রে দেখো নিচের দিকে হচ্ছে কত 1 জি আপওয়ার্ডে কত না টেনশন ফোর্স টি তাহলে যেহেতু সেম স্প্রিং 5 কেজির ক্ষেত্রে ও টেনশন ফোর্স কি হবে অ্যাওয়ে ফ্রম পয়েন্ট সেম স্প্রিং হওয়ার জন্য টেনশন সেম হবে টি তো 5 কেজির ক্ষেত্রে যদি আমি 5 কেজির ক্ষেত্রে যদি এফবিটি টানতে চাই তাহলে 5 কেজির ক্ষেত্রে কি দেখছি উপরের দিকে নরমাল ফোর্স নিচের দিকে হচ্ছে 5 জি সামনের দিকে হচ্ছে টেনশন ফোর্স আর এক্সেলারেশন কোন দিকে হচ্ছে সামনের দিকে কেন সামনের দিকে হচ্ছে কারণ উপরে দুটো ফোর্স তো কি করছে ক্যান্সেল হয়ে গেছে 1 কেজির ক্ষেত্রে নিচের দিকে তার ওয়েট ক্রিয়া করছে তাহলে 1 কেজির ওয়েটটাই এখানে ফোর্স 1 কেজি ওয়েটটা এখানে ফোর্স তাহলে 1 কেজি ওয়েটটা যেদিকে কাজ করছে সেইদিকে এক্সেলারেশন হবে 1 কেজি ওয়েটটা যেদিকে কাজ করছে সেইদিকে এক্সেলারেশন হবে আর টেনশনটার জন্য টেনশন ফোর্সের জন্য 5 কেজির এক্সেলারেশন কোন দিকে হবে সামনের দিকে কারণ এই দুটো ফোর্স তো ক্যান্সেল তাহলে একমাত্র পড়ে আছে কোনটা টেনশন ফোর্স তাহলে এই টেনশন ফোর্সের জন্য সামনের দিকে এক্সেলারেশন হবে আর 1 কেজির জন্য ডাউনওয়ার্ড এক্সেলারেশন হবে ক্লিয়ার করে তো 1 কেজির ক্ষেত্রে এফবিটি যদি আমি জানতে চাই তাহলে নিচের দিকে হচ্ছে 1 জি উপরের দিকে হচ্ছে টেনশন ফোর্স টি আর নিচের দিকে হচ্ছে এক্সেলারেশন এ ক্লিয়ার এই হচ্ছে তাহলে এই এফবিটি থেকে আমরা কি সলিউশন পেলাম না তোমার নরমাল রিঅ্যাকশন আর 5 জি তো পরস্পরকে ক্যান্সেল করছে তার কেবল মাত্র হরাইজন্টাল বরাবর টেনশন ফোর্সের জন্য এক্সেলারেশনটা সৃষ্টি হবে তাহলে টেনশন ফোর্স ইকুয়াল টু টেনশন ফোর্স কি হচ্ছে মানে নেট ফোর্স টেনশন ফোর্স ইকুয়াল টু এম এ তাহলে 5 কেজির ক্ষেত্রে 5 এ এর ক্ষেত্রে কি পাবো না এর ক্ষেত্রে এক্সেলারেশন কোন দিকে ডাউনওয়ার্ড তাহলে ডাউনওয়ার্ডে যদি নেট ফোর্স ডাউনওয়ার্ডে যদি ফোর্স বেশি হয় থাকে তাহলে নেট ফোর্স ইকুয়াল টু কত হবে না 1g - t ইকুয়াল টু ma মানে 1 * a 1 * a তার মানে a তাহলে ইকুয়েশন কোনটা পেলাম এটা একটা ইকুয়েশন পেলাম এটা একটা ইকুয়েশন পেলাম তাহলে এই দুটো ইকুয়েশন কে আমি কি করব কম্বাইন করব যোগ করে দেব এখন এই তাহলে ইকুয়েশন 1 + 2 যদি করে দিই তাহলে কি পাবো বাট এটা যদি ওখানটা যদি বসিয়ে দিই তাহলে কি পাবো না 6a is equal to 6a is equal to 1 g তাহলে a is equal to কি পেলাম g by 6 a is equal to কত পেলাম g by 6 ক্লিয়ার তাহলে এক্সেলারেশন পেয়ে গেলাম তাহলে 1 কেজি আর 5 কেজি এর এক্সেলারেশন কত না এ ডাউনওয়ার্ডে হচ্ছে কত g by 6 এর এদিকে হচ্ছে কত g by 6 তাহলে এবার আমাকে বলেছে টেনশন ফোর্স বার করতে টেনশন ফোর্স বার করতে গেলে কি করে বার করব t is equal to 5 এর যে কোনো একটা ইকুয়েশন ধরে নিলাম এই ইকুয়েশনটা ধরে নিলাম তাহলে 5 ইনটু জি বাই 6 ইকুয়াল টু 5 জি বাই 6 তাহলে আমার টেনশন হবে না টেনশন হবে না আচ্ছা তোমাদের এখন মনে হতে পারে 5 কেজির জন্য 1 কেজি 5 কেজির এক্সেলারেশন হচ্ছে কেন 5 কেজির এক্সেলারেশন হচ্ছে কেন
তাহলে এই ফর্মটাকে একটা নতুন যদি একটা আমি রূপ দিই তাহলে এটা তোলা হয়েছে তো তাহলে এই ফর্মটাকে আমি এইভাবেও তো ভাবতে পারি কেমন করে যেহেতু স্মুথ সারফেস একটা স্প্রিং এর সাথে বাঁধা সেহেতু একটা ব্লক একটা সারফেসের উপর অবস্থান করছে এটা হচ্ছে 5 কেজি একটা স্প্রিং এর সাথে বাঁধা এটা হচ্ছে কত 1 কেজি তাহলে ফোর্স লেগেছে কত 1 জি কারণ টেনশন ফোর্স গুলো হচ্ছে তো ইন্টারনাল ফোর্স টেনশন ফোর্স হচ্ছে কত ইন্টারনাল ফোর্স তাহলে এই ফোর্সটাই আমার কত ছিল 1 জি ছিল এই ফোর্সটাই কত ছিল 1 জি কারণ এর নরমাল রিঅ্যাকশন একে অপরকে অপোজ করে দিয়েছে নরমাল রিঅ্যাকশন আর ওয়েট একে অপরকে অপোজ করেছে নিচে ছিল 5 জি উপরে ছিল নরমাল রিঅ্যাকশন একে অপরকে অপোজ করেছে কেবলমাত্র টেনশন ফোর্সের জন্য 5 কেজি ব্লকটা সামনের দিকে গিয়েছে তার 5 কেজি ব্লকটা যে অ্যাক্সেলারেশন নিয়ে গিয়েছে 1 কেজি ব্লকটাও সেম অ্যাক্সেলারেশন নিয়ে গিয়েছে সেটাই তো এখানে ব্লক ডায়াগ্রামে দেখিয়েছি সেখানে এই ডায়াগ্রামটাই দেখিয়েছি এই জিনিসটাই তো এখানটা বহিঃপ্রকাশ তাহলে কিভাবে কেমন করে কোশ্চেনে রিপ্রেজেন্ট করবে সেটাই হচ্ছে দেখার বিষয় তাহলে এইভাবে কিন্তু আমরা শিখব তাহলে এটাই ছিল তার ট্রিক্স এটাই ছিল তার ট্রিক্স ভালো করে বোঝার চেষ্টা করো যে 5 কেজি ক্ষেত্রে নরমাল রিঅ্যাকশন আর 5 জি পারস্পেক্টিভ ক্যান্সেল করেছে কেবলমাত্র টেনশন ফোর্সের জন্যই সে এক্সেপশন হয়েছে তাহলে এই এক্সারসাইজটা কে সৃষ্টি করেছে না 1 কেজির ওয়েট তাহলে ওয়েটটাই এখানে ফোর্স রূপে ক্রিয়া করছে দেখো নেক্সট কোশ্চেন একটা কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো সাপোজ ধরো এই একটা ব্লক এই ব্লকের উপর ব্লকের এখানে একটা পুলি আছে এটা ফিক্সড পুলি ক্লিয়ার এটা ফিক্সড পুলি তো এখানেও একটা পুলি আছে সাপোজ ধরো এটাও ফিক্সড পুলি এটা হচ্ছে ফিক্সড পুলি এটাও হচ্ছে ফিক্সড পুলি তো এবারে কি করেছে না একটা স্ট্রিং এর সাহায্যে একটা ব্লককে ঝুলিয়েছি আর এই স্ট্রিংটাকে দিয়ে আরেকটা ব্লককে বেঁধেছি তো এবারে কি দেখব এটা হচ্ছে স্মুথ সারফেস সারফেসটা হচ্ছে কি স্মুথ সারফেস তাহলে এখানটা সাপোজ ধরো 3 কেজির মাস আছে এখানে সাপোজ ধরো 5 কেজির মাস আছে তাহলে যেহেতু সেম স্ট্রিং তাহলে এই অবজেক্টের উপরে যদি কোনো অবজারভারকে বসাই তাহলে সে কি দেখবে অ্যাওয়ে ফ্রম পয়েন্ট টেনশন ফোর্সটাকে দেখবে অ্যাওয়ে ফ্রম পয়েন্ট এখানেও 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 দেখবে 5 কেজির উপরে বসালে দেখবে অ্যাওয়ে ফ্রম পয়েন্ট তাহলে 5 কেজির উপরে 5 কেজির নিচের দিকে কি আছে 5 জি উপরের দিকে আছে কি নরমাল রিঅ্যাকশন সামনের দিকে কোন ফোর্স কাজ করছে টেনশন ফোর্স সামনের দিকে কোন ফোর্স কাজ করছে টেনশন ফোর্স তাহলে নরমাল রিঅ্যাকশন আর 5 জি পরস্পরকে ক্যান্সেল করে কেবলমাত্র টেনশন ফোর্সের জন্য সামনের দিকে এগাবে এই এক্সেলারেশন নিয়ে এগাবে যেহেতু সেম স্প্রিং তাহলে এই 3 কেজি ব্লকটাও নিচের দিকে এই এক্সেলারেশন নিয়ে নিচের দিকে নামবে ক্লিয়ার হচ্ছে তাহলে আমাকে এখানে বলে দিল ফাইন্ড এক্সেলারেশন ফাইন্ড এক্সেলারেশন তো কি করে বার করব তো আগে 5 কেজির ক্ষেত্রে 5 কেজির ক্ষেত্রে আগে এবিডিটাকে নিই তাহলে কি হচ্ছে 5 কেজির ক্ষেত্রে কি করলাম না 5 কেজির ক্ষেত্রে টেনশন ফোর্স কোন দিকে এইদিকে আর এক্সেলারেশন কোন দিকে এইদিকে তাহলে নেট ফোর্স কত হলো নেট ফোর্স হচ্ছে টেনশন ফোর্স আর 5 কেজির ক্ষেত্রে নেট ফোর্স ইকুয়াল টু এম এ 3 কেজির ক্ষেত্রে দেখি না 3 কেজির ক্ষেত্রে আপওয়ার্ডে টেনশন ফোর্স ডাউনওয়ার্ডে 3 জি নিচের দিকে এক্সেলারেশন তাহলে 3 কেজির ক্ষেত্রে কি করব না ডাউনওয়ার্ডে যেটা এক্সেলারেশন হচ্ছে এক্সেলারেশনটাকে আমরা কি ধরলাম প্লাস ধরলাম তাহলে এক্সেলারেশন যদি যদি প্লাস হয় তাহলে 3 জি মাইনাস টি ইকুয়াল টু তাহলে এটাই হয়ে গেল কি আমাদের নেট ফোর্স 3 জি মাইনাস টি ইকুয়াল টু এম এ তাহলে 3 ইনটু এ হচ্ছে কত 3 এ আচ্ছা টি ইকুয়াল টু তাহলে 5 এ তাহলে টি ভ্যালুটা আমি বসিয়ে দিই তাহলে 3 জি মাইনাস 5 এ ইজ ইকুয়াল টু 3 এ তো 3 জি ইকুয়াল টু 8 এ তো এ ইজ ইকুয়াল টু আমি কত পেলাম 3 জি বাই 8 3 জি বাই 8 তাহলে এক্সেলারেশন পেলাম তাহলে এক্সেলারেশন পাওয়া মাত্রই আমি টেনশন বার করতে পারবো ইকুয়েশনটা আমি এখানে এনে বসিয়ে দিলাম এর ভ্যালুটা 3g/8 তাহলে 5 থেকে 15 g/8 ক্লিয়ার তো টেনশন আর এক্সেলারেশন দুটোই বার করতে বার করে ফেললো টেনশন আর এক্সেলারেশন দুটো যদি বার করতে বলতো তাহলে বার করে ফেললাম তাহলে এখানে দুটোই ছিল ফিক্সড পুলি সেহেতু এক্সেলারেশন আমরা খুব অনায়াসেই বার করতে পারলাম নেক্সট কোশ্চেন দেখো এবার যত কোশ্চেন আমরা নিয়েছিলাম সব ফিক্সড পুলির উপরে নিয়েছিলাম এবারে যদি একটা মুভেবল পুলি থাকে তাহলে কি হবে একটা মুভেবল পুলি থাকে তাহলে কি হবে লক্ষ্য করো মুভেবল পুলির ক্ষেত্রে কি করে বাদ করব মুভেবল পুলির ক্ষেত্রে কি করে বাদ করব কোশ্চেন নাম্বার 4 মুভেবল পুলি
সাপোজ ধরো এই হচ্ছে একটা রুফ, এই রুফে কি আছে? এখানে একটা পুলি, এখানে একটা পুলি, এই পুলির নিচে একটা 1 কেজি মাস আছে, এখান থেকে একটা ধরো 2 কেজির মাস আছে। ক্লিয়ার? স্ট্রিংটা এখানে যুক্ত, এই পুলিটা এখানটায় ফিক্সড আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি ফিক্সড পুলি, এটা হচ্ছে কি মুভেবল পুলি। ক্লিয়ার? এটা হচ্ছে কি মুভেবল পুলি, একটা হচ্ছে আমাদের ফিক্সড পুলি আর একটা হচ্ছে মুভেবল পুলি। তো এবার আমরা কি করে বার করব, এবারে কি করে বার করব, আমাকে বার করতে বলেছে যে 1 কেজি আর 2 কেজি এর এক্সেলারেশন বার করো ও টেনশন ফোর্স বার করো। টেনশন ফোর্স বার করো কি করে বার করব, দেখো দেখো কি দেখছি না, 2 কেজি ফোর্সটা, 2 কেজির মাসটা যেহেতু বেশি, সেহেতু 2 কেজির মাসটা যেহেতু বেশি সেহেতু এক্সেলারেশনটা কোন দিকে হবে, ডাউনওয়ার্ড। 2 কেজির মাস যেহেতু বেশি সেহেতু এক্সেলারেশন কোন দিকে হবে, ডাউনওয়ার্ড, কারণ এটা ফ্রিতে আছে একটা স্ট্রিং এর, এটা হচ্ছে ফ্রি এন্ড। তাহলে ফ্রি এন্ড এ কি দেখবো, এর মাসটা যেহেতু 1 কেজি থেকে 2 কেজি বেশি আছে, তাহলে আমি কি দেখবো এ ডাউনওয়ার্ডে যাবে। ক্লিয়ার? তো এ যদি ডাউনওয়ার্ডে যায়, সাপোজ ধরলাম 2 কেজির মাসটা, সাপোজ ধরলাম, ধরো সাপোজ আমি কি ধরলাম যে 2 কেজির মাসটা, 2 কেজির মাসটা এইখান থেকে, এইখান থেকে সাপোজ ধরো 2x নিচে নেমেছে, কত নিচে নেমেছে, সাপোজ ধরো 2x নিচে নেমেছে, তাহলে এ যখন 2 কেজির মাসটা যখন 2x নিচে নামবে তখন আমি কি দেখব, তখন এই টেনশনটা, এই তাপটা কি দেখব, এই তাপটা এখান থেকে রিলিজ হতে থাকে, তাপটা তখন কি দেখবো এখান থেকে রিলিজ হতে থাকে। তাহলে এই তাপ থেকে 2x পরিমাণ তাপ যদি এ পাশে যায় তবেই তো এর নিচের দিকে নামবে, 2x পরিমাণ নামবে। তাহলে এই তারের ক্ষেত্রে আমি কি দেখব না, এইখান থেকে আমি কি দেখব এ পাশ থেকে 1 মিটার রিলিজ হয়েছে, এখান থেকে তার 1 মিটার এ পাশে রিলিজ হয়েছে, এ পাশ থেকেও তেমন করে 1 মিটার তার মানে x পরিমাণ তার এ পাশে রিলিজ হয়েছে। তাহলে এই দুটো, তাহলে মুভেবল পুলির দু সাইড থেকে 2x পরিমাণ, মুভেবল পুলির পেয়ার করছি দেখো, মুভেবল পুলির দুটো সাইড থেকে x x পরিমাণ তার রিলিজ হয়ে ওই তারটা এ পাশে 2x পরিমাণ বেড়েছে। তাহলে এ পাশ থেকে x, এ পাশ থেকে x টোটাল হলো 2x, 2x পরিমাণ তারটা এ পাশে রিলিজ হতে এখানে 2x পরিমাণ তার কি হচ্ছে বেড়েছে। ক্লিয়ার করতে পেরেছি? ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এই বডিটার এক্সেলারেশন, এই ব্লকটার এক্সেলারেশন যখন নিচের দিকে ডাউনওয়ার্ডে এ পরিমাণ ক্রিয়া করছে, নিচের দিকে কত পরিমাণ ক্রিয়া করছে, এ পরিমাণ এক্সেলারেশন এ ক্রিয়া করছে, তখন এই টেনশন ওয়াইজ এখানটায় এক্সেলারেশন কত, এ, কিন্তু এই তারটাতে, এই তারটাতে এইটা তো ফিক্সড আছে, তাহলে এখানে এক্সেলারেশন কত, এ ইকুয়াল টু 0। তাহলে এই মুভেবল পুলির একটা সাইডে এক্সেলারেশন এ আর একটা সাইডে এক্সেলারেশন হচ্ছে কত, 0, কেন না এটা ফিক্সড আছে বলে। তাহলে মুভেবল পুলির ক্ষেত্রে একটা ইকুয়েশন হয় কি না, মুভেবল পুলির এক্সেলারেশন যদি আমি এপি ধরি, তাহলে এপি ইজ ইকুয়াল টু কত হয় না, দুটো এন্ডের এক্সেলারেশন, সাপোজ এই এন্ডের এক্সেলারেশন আমি ধরলাম এ ওয়ান, এই এন্ডের এক্সেলারেশন আমি ধরলাম এ টু, তাহলে এ ওয়ান প্লাস এ টু ডিভাইড বাই 2। ক্লিয়ার? এবার এক্সেলারেশন যদি আপওয়ার হয় তাহলে প্লাস, এক্সেলারেশন যদি ডাউনওয়ার্ড হয় তাহলে মাইনাস। কনসেপ্ট গুলোকে ভালো করে মাথার মধ্যে বসাও, এক্সেলারেশন যদি আপওয়ার্ড হয় প্লাস, এক্সেলারেশন ডাউনওয়ার্ড হলে মাইনাস, তাহলে এ ওয়ান প্লাস এ টু বাই 2, এটাই হচ্ছে আমার ফর্মুলা। তাহলে এই ইকুয়েশনে এই স্ট্রিংটার উপরে এক্সেলারেশন কত আছে না, এই এই স্ট্রিংটার উপরে এক্সেলারেশন কত আছে যেহেতু ফিক্সড আছে, তাহলে কত হলো 0। ক্লিয়ার? ডিভাইড বাই কত হলো 2, ডিভাইড বাই কত হলো 2, তাহলে এ বাই 2 ইকুয়াল টু হচ্ছে কি এপি। তাহলে এপি ইজ ইকুয়াল টু কত পেলাম, এপি ইজ ইকুয়াল টু কত পেলাম, এপি এক্সেলারেশন কত হলো, যে এখানকার এক্সেলারেশনের তুলনায় এখানে এক্সেলারেশনটা কত হবে, অর্ধেক হবে। তাহলে এখানকার এক্সেলারেশন
কত হবে এ বাই টু তাহলে মুভেবল পুলির এক্সেলারেশন কত এ বাই টু তার মানে এই ওয়ান কেজির মাসটাও তেমন করে এ বাই টু এক্সেলারেশনে আপওয়ার্ড উঠছে এক কি বললাম বোঝা গেছে দেখো মুভেবল পুলির ক্ষেত্রে কি দেখলাম যে একটা সাইডে যদি এ এক্সেলারেশন নিয়ে নামে তাহলে ওই মুভেবল পুলিটা তার অর্ধেক এক্সেলারেশন নিয়ে আপওয়ার্ডে উঠবে তার অর্ধেক এক্সেলারেশন নিয়ে কি হবে আপওয়ার্ডে উঠবে কেন না এ যদি 2x 2x দৈর্ঘ্য নিচের দিকে নামে তার মুভেবল পুলির দুটো এন্ড থেকে x x করে 2x দৈর্ঘ্যের স্ট্রিং কি হবে বা সে রিলিজ করে তাহলে এই মুভেবল পুলিটাকে কি করতে হবে যেহেতু এ পাশে x পরিমাণ রিলিজ হচ্ছে তাহলে এর এক্সেলারেশনের অর্ধেক করে এর এক্সেলারেশনের অর্ধেক হারে এই মুভেবল পুলিটা উপরের দিকে উঠবে ক্লিয়ার করা গেছে দেখো মুভেবল পুলির ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য কি হয় নোটস রাখো না মুভেবল পুলির ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য কি হয় না ফ্রি ব্লক মানে হচ্ছে কত 2 কেজি ফ্রি ব্লক যদি এ এক্সেলারেশনে ফল হয় তবে মুভেবল পুলির এক্সেলারেশন মানে এপি ইকুয়াল টু কত হবে না এ বাই টু সেকেন্ড আরেকটা নোটস রাখো ফ্রি ব্লক যদি 2x পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয় ফ্রি ব্লকের 2x ডিসপ্লেসমেন্ট হলে মুভেবল পুলির ডিসপ্লেসমেন্ট কত হবে না x মুভেবল পুলির ডিসপ্লেসমেন্ট কত হবে x নেক্সট দেখো ফ্রি ব্লকের ভেলোসিটি ফ্রি ব্লকের ভেলোসিটি 2v হলে মুভেবল পুলি এর ভেলোসিটি কত হবে না মুভেবল পুলি ভেলোসিটি কত হবে v তাহলে এর এক্সেলারেশন যা হবে এর এক্সেলারেশন কি হবে তার অর্ধেক হবে ক্লিয়ার করতে পেরেছি এটুকু কনসেপ্ট ক্লিয়ার এবারে কিন্তু কোশ্চেন ইজি হয়ে গেছে তাহলে মুভেবল পুলির ক্ষেত্রে ফ্রি ব্লকের ক্ষেত্রে যে এক্সেলারেশন হবে ফ্রি ব্লকের ক্ষেত্রে যে এক্সেলারেশন হবে মুভেবল পুলির এক্সেলারেশন তার অর্ধেক হবে এটুকু মাত্র মধ্যে বসেছে এবারে অঙ্কে যে কোনো মুভেবল অঙ্ক আমরা কিন্তু ইজিলি করতে পারবো আচ্ছা এই সাইডটা তোলা হয়েছে আচ্ছা এই সাইডে আমি আগে করে দিই আগে ফ্রি ব্লক ডায়াগ্রামটা এঁকে দিই তারপরে হয়ে যাবে তাহলে 1 কেজির ক্ষেত্রে তাহলে কি দেখতে পাচ্ছি 1 কেজির ক্ষেত্রে কি লাগছে না টেনশন পোস্ট আগে বের করে নিই দেখো তাহলে 2 কেজির উপরে একটা সেম স্ট্রিং যেহেতু এ পাশে টি এখানেও টি এটাতেও টি আচ্ছা কালার চেঞ্জ হয়ে গেছে এটাতেও টি এখানে কত হবে টি সেম টেনশন তো মুভেবল পুলির দুটো এন্ডে কি পরিমাণ টেনশন কাজ করছে 2t তাহলে এই এন্ডেও কত কাজ করবে 2t তাহলে এর ডাউনওয়ার্ডে কত 1g ক্লিয়ার তাহলে এক্সেলারেশন কোন দিকে হচ্ছে আপওয়ার্ড তাহলে এক্সেলারেশন কোন দিকে হচ্ছে আপওয়ার্ড তাহলে আপওয়ার্ড হচ্ছে কত টেনশন ফোর্স 2t এক্সেলারেশন হচ্ছে আপওয়ার্ড তাহলে 1g এর ক্ষেত্রে ডাউনওয়ার্ডে কত 1 কেজির ক্ষেত্রে ডাউনওয়ার্ডে কত 1g তাহলে এটা হচ্ছে তার ফ্রি বডির ডায়াগ্রাম এবারে 2 কেজির ক্ষেত্রে দেখো 2 কেজির ক্ষেত্রে আপওয়ার্ডে আছে টেনশন ফোর্স টি ডাউনওয়ার্ডে কত ডাউনওয়ার্ডে 2g ডাউনওয়ার্ডে কত টিজি 2g এক্সেলারেশন কত a তো প্রথমটার ক্ষেত্রে আমরা যদি নিট ফোর্স ইকুয়াল টু ma করি তাহলে কি পাবো না 2t মাইনাস 1g ইকুয়াল টু 1a সেকেন্ডটার ক্ষেত্রে যদি করি তাহলে কি দেখবো না 2g মাইনাস t ইকুয়াল টু ma মানে 2 ইনটু a ক্লিয়ার তাহলে এই ইকুয়েশন থেকে আমরা এক্সেলারেশন বার করতে পারবো কি করে বার করবো দেখো সেকেন্ড ইকুয়েশনটাকে আমি 2 দ্বারা বোথ সাইডে গুণ করেছি 4g মাইনাস 2t ইজ ইকুয়াল টু 4a তো এবার আমি কি করছি দুটো ইকুয়েশনকে আমি কি করলাম যোগ করে দিলাম ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 করে দিলাম তো 2t 2t ক্যান্সেল তাহলে 4g মাইনাস 1g ইজ ইকুয়াল টু 5a তো a ইজ ইকুয়াল টু কত পেলাম না a ইজ ইকুয়াল টু 3g বাই 5 তাহলে ইকুয়েশন কত পেলাম 3g বাই 5 ক্লিয়ার তো এক্সেলারেশন যদি পেয়ে যাই তাহলে টেনশন ফোর্স আমি পেয়ে যাবো যে কোনো একটা ইকুয়েশন আমি টেনশন ফোর্স বসিয়ে দেবো সাপোজ ধরো এই ইকুয়েশনটা টেনশন ফোর্স বসিয়ে দিলাম তাহলে টেনশন ফোর্স কত হবে টেনশন ফোর্স টি ইজ ইকুয়াল টু 2g মাইনাস 2a তাহলে 2g মাইনাস 2 2a মাইনাস 2 ইনটু a হচ্ছে 3g বাই 5 3g বাই 5 ক্লিয়ার 3g বাই 5 সবকিছু ঠিকঠাক হয়েছে সবকিছু ঠিকঠাক হয়েছে সবকিছু ঠিকঠাক আছে তাহলে 3g বাই 5 তাহলে এটাকে গুণ করে নিই হলো 6g বাই 5 টেনশন ফোর্স আমার বেরিয়ে গেল এক্সেলারেশন বেরিয়ে গেল
তাহলে এক্সেলারেশন বেরিয়ে গেল। তাহলে এই বডির এক্সেলারেশন কত পেলাম, এই ব্লকের এক্সেলারেশন কত হলো না 3g/5। তাহলে মুভেবল পুলির এক্সেলারেশন কত হবে, এর অর্থ মানে 3g/5 × 1/2, তার মানে কত 3g/10। মুভেবল পুলির এক্সেলারেশন কত হলো 3g/10, তার মানে 1 কেজির এক্সেলারেশন কত হলো 3g/10। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? নেক্সট একটা অঙ্ক বলছি দেখো, দিলে কিন্তু আরো বেসিক জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট অঙ্কটা করলে বেসিক জিনিস আরো ক্লিয়ার হয়ে যাবে, বুঝছে? তোলা আছে, তোলা আছে, বুঝছে তো? তোলা আজ ঠিক আছে, বুঝছি। কোশ্চেন নাম্বার 5 লক্ষ্য করো। সেম একটা কোশ্চেন দিচ্ছি, তোমরা নিজেরা আগে ট্রাই করো। কোশ্চেন নাম্বার 5 আগে নিজেরা ট্রাই করবে, তারপরে বলবে। ধরো এই একটা সারফেস এর উপর একটা ব্লক আছে, সেই ব্লকটা ধরো 5 কেজি। আচ্ছা, এখানে একটা ফিক্সড পুলি লাগানো আছে, তো এবারে আমাকে বার করতে বলেছে 5 কেজি আর 2 কেজির এক্সেলারেশন বার করতে বলেছে। এটা হচ্ছে কি ফিক্সড পুলি, এটা হচ্ছে কি ফিক্সড পুলি, আর এটা হচ্ছে মুভেবল পুলি, মুভেবল পুলি। তাহলে মুভেবল পুলির এক্সেলারেশন কে আমরা কি মানি, এপি। ক্লিয়ার? তো এবারে আগে নিজেরা ট্রাই করো। দেখো এখানে একটা ফিক্সড একটা আমাকে কি বার করতে বলেছে, এক্সেলারেশন বার করতে বলেছে, 2 কেজি আর 5 কেজির এক্সেলারেশন বার করতে বলেছে। টেনশন যদি বার করতে বলে, এক্সেলারেশন বেরিয়ে গেলে টেনশন বেরিয়ে যাবে। টেনশন লেনে কো নেই দেনে কা, চলো টেনশন সব লোগো কো দেনা পড়েগা, আবি সামাল কে করনা পড়েগা। এবার এই টেনশনটা দেখো, এখান থেকে বাঁধার পর ফিক্সড পুলি দিয়ে, ফিক্সড পুলি দিয়ে একটা মুভেবল পুলি দিয়ে আবার পুনরায় ফিক্সড পুলি দিয়ে একটা 5 কেজিতে লাগানো আছে। তো এই 5 কেজি অবজেক্টটার নিচের দিকে কত হচ্ছে 5g, আপরে কত হচ্ছে নরমাল রিঅ্যাকশন, সামনের দিকে হচ্ছে কত টেনশন ফোর্স টি, সামনের দিকে কত টেনশন ফোর্স। তাহলে নরমাল রিঅ্যাকশন আর 5 কেজি কি করছে, পরস্পরকে অপোজ করছে। তো সামনের দিকে সাপোজ ধরে নাও 2a এক্সেলারেশন নিয়ে এগোচ্ছে, সামনের দিকে 2a এক্সেলারেশন নিয়ে এগোচ্ছে, ক্লিয়ার? 2a এক্সেলারেশন নিয়ে এগোচ্ছে। আচ্ছা তাহলে এ যদি 2a এক্সেলারেশন নিয়ে এগোয়, এ যদি 2a এক্সেলারেশন নিয়ে এগোয়, তাহলে মুভেবল পুলিটার ক্ষেত্রে আমি কি দেখব, এ তার অর্ধেক এক্সেলারেশন নিয়ে ডাউনওয়ার্ডে নামবে। এ 2a এক্সেলারেশন নিয়ে যদি এগোয়, এ তাহলে অর্ধেক এক্সেলারেশন নিয়ে ডাউনওয়ার্ডে নামবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে। আচ্ছা তো সেম স্ট্রিং হওয়ার জন্য এখানেও টেনশন অ্যাওয়ে ফ্রম পয়েন্ট, 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 সব জায়গায় টেনশন সেম, যেহেতু সেম স্ট্রিং। আর এখানটায় টেনশন কত হবে 2t, কারণ দুটো এন্ডে টি টি, তো এখানটায় কত হলো 2t। তো পাইপ 5 কেজির ক্ষেত্রে যদি আমরা এপিটি টানি, তাহলে কি টানবো না, 5 কেজির ক্ষেত্রে সামনের দিকে টেনশন ফোর্স আর সামনের দিকে এক্সেলারেশন 2a। ক্লিয়ার? 2 কেজির ক্ষেত্রে এপিটি যদি আমি টানি, তাহলে কি করব, ডাউনওয়ার্ডে হচ্ছে 2g, আপওয়ার্ডে হচ্ছে 2t, নিচের দিকে এক্সেলারেশন a, নিচের দিকে এক্সেলারেশন a। ক্লিয়ার? তো তো 5 কেজির ক্ষেত্রে আমি কি করব, নিট ফোর্স হচ্ছে টেনশন ফোর্স, দা টেনশন ফোর্স ইকুয়াল টু ma, ma কত হবে 5 × 2a। এর ক্ষেত্রে কি করব, না নিট ফোর্স কত হবে, না এক্সেলারেশন কোন দিকে ডাউনওয়ার্ড, তাহলে 2g - t ইকুয়াল টু আমি কি লিখবো ma, তাহলে m টা হচ্ছে কত 2 × a। ক্লিয়ার? 2 × a। তো এবার টেনশন ফোর্সটা যদি আমি এখানে পুট করে দিই, তাহলে আমি কি পেয়ে যাবো, 2g - 10a ইকুয়াল টু 2a, তো 2g ইকুয়াল টু কত পাবো 6, 12a ইকুয়াল টু a ইজ ইকুয়াল টু g/6, তাহলে এক্সটেনশন পেয়ে গেল। তাহলে এই এক্সটেনশনটা কার পেলাম, মুভেবল পুলির এক্সটেনশন পেয়েছি।
তাহলে 1 কেজি না সরি 2 কেজি 2 কেজি এর এক্সেলারেশন হচ্ছে কত ap ইকুয়াল টু কত না g বাই 6 5 কেজি এর এক্সেলারেশন কত হবে 5 কেজি এর এক্সেলারেশন কত হবে না এর ডবল 5 কেজি এর এক্সেলারেশন কত 2ap 5 কেজি এর এক্সেলারেশন 2ap মানে 2 ইনটু g বাই 6 মানে 2g বাই 6 ক্লিয়ার ক্লিয়ার হচ্ছে টেনশন ফোর্স তো ইজিলি বেরিয়ে গেল g টেনশন ফোর্স কত হবে 10 ইনটু g এর ভ্যালু বসিয়ে দাও g বাই 6 তাহলে 10g বাই 6 তাহলে টেনশন ফোর্স বেরিয়ে গেল ইজি অঙ্ক ছিল নেক্সট কোশ্চেন লক্ষ্য করো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 6 কোশ্চেন নাম্বার 6 কোশ্চেন নাম্বার 6 লক্ষ্য করো কোশ্চেন নাম্বার 6 এ কি বলেছে আর একটু ভেরিয়েন্ট টাইপের আমি দিই একটু ভ্যারাইটি করি কোশ্চেন নাম্বার 6 ধরো এই একটা সারফেস এই সারফেসের এখানে একটা ফিক্সড পুলি লাগানো আছে এখানে একটা ব্লক আছে এবার এই ব্লকের সাথে ধরো একটা ফিক্সড একটা মুভেবল পুলি লাগানো আছে ক্লিয়ার এবার একটা স্ট্রিং কে কি করা হয়েছে স্ট্রিং এর সাথে এখানে একটা ব্লক ঝোলানো হয়েছে আর এই স্ট্রিংটার আরেকটা এন্ড কে কি করেছি এখানে যুক্ত করেছি ক্লিয়ার কোথায় যুক্ত করা হয়েছে সাপোজ ধরো এখানে যুক্ত করা হয়েছে এখানে যুক্ত করা হয়েছে তাহলে এবারে আমাকে বলে দিয়েছে কি এবারে আমাকে বলেছে তাহলে এটা ধরে নাও 4 কেজি এটা ধরে নাও 2 কেজি তো এবারে আমাকে বলো যে 2 কেজি আর 4 কেজি 2 কেজি আর 4 কেজি এক্সেলারেশন কত এক্সেলারেশন কত আমাকে এইটুকুই বলেছে কি করে বার করব কি করে বার করব দেখো 4 কেজির উপরে কি দেখতে পাচ্ছি দেখো এইটাই হচ্ছে আমাদের মুভেবল পুলি তাহলে এই ব্লকটা যখন নিচের দিকে নামবে তখন কি হবে এই মুভেবল পুলিটার সুতোটা কি হবে সুতোটাকে এ কি করবে নামার সাথে সাথে এখান থেকে সুতো কি হবে রিলিজ হবে এখান থেকে স্ট্রিং গুলো কি হবে রিলিজ হবে তাহলে এখানে যদি 2x দৈর্ঘ্য নিচে নামে তাহলে এখানটা দুটো এন্ড থেকে xx করে রিলিজ হয়ে এপাশে 2x পরিমাণ নামবে ক্লিয়ার করতে পেরেছি এখানে xx পরিমাণ রিলিজ হলে পরে এখানটায় 2x পরিমাণ নামবে ক্লিয়ার হয়েছে তাহলে এখানকার এক্সেলারেশনটা কত হবে না এখানকার এক্সেলারেশন 2a এখানকার এক্সেলারেশন কত হবে a তাহলে মুভেবল পুল সামনের দিকে এগোবে তার মানে 4 কেজিটা কি হবে সামনের দিকে এগোবে 4 কেজিটা কি হবে সামনের দিকে এগোবে ক্লিয়ার করতে পেরেছি না পারি ভালো করে আগে লক্ষ্য করো মুভেবল পুলিটা আমি কি দেখতে পাচ্ছি এখান এ যখন এটা হচ্ছে কি ফ্রি ব্লক তার ফ্রি ব্লকটা যখন নিচের দিকে নামবে 2a এক্সেলারেশন নিয়ে নিচের দিকে নামবে তখন a 2x পরিমাণ যদি রিলিজ হয় a তাহলে তখন কি হবে দুটো এন্ড থেকে xx পরিমাণ রিলিজ করবে তার মানে তার এক্সেলারেশন এর এক্সেলারেশন তুলনায় অর্ধেক হবে অর্ধেক হবে তাহলে এর এক্সেলারেশন যদি a মানি এর এক্সেলারেশন 2a হবে তাহলে মুভেবল পুলিটা a এক্সেলারেশন নিয়ে যদি সামনের দিকে এগোয় তাহলে 4 কেজিটা ও সামনের দিকে a এক্সেলারেশন নিয়ে এগোবে আচ্ছা তাহলে এরপরে এই স্ট্রিংটার উপরে যদি টেনশন ফোর্স টি হয়ে থাকে তাহলে এই স্ট্রিংটার উপরে টেনশন ফোর্স আর ফ্রম পয়েন্ট তাহলে এখানটা আমরা কি দেখব এখানটা আমি কি দেখব 2t এর ক্ষেত্রে 4 কেজির উপরে বসলে কত দেখব 2t তাহলে 4 কেজির উপরে কি দেখতে পাচ্ছি আর ফ্রম পয়েন্ট 2t পরিমাণ এক্সেলারেশন নিয়ে সামনের দিকে এগোচ্ছে তাহলে 4 কেজির এভিডি যদি আমি টেনে ফেলি তাহলে এখানটা হয়ে যাবে 4 কেজির ক্ষেত্রে 2t এক্সেলারেশন নিয়ে কি হচ্ছে সামনের দিকে এগোচ্ছে এক্সেলারেশন কত সামনের দিকে a আর 2 কেজির ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি ডাউনওয়ার্ডে কত এক্সেলারেশন 2a আর 2 কেজি ডাউনওয়ার্ডে আচ্ছা 2 কেজি তাহলে 2 কেজির ক্ষেত্রে ডাউনওয়ার্ডে কত 2g এক্সেলারেশন হচ্ছে ডাউনওয়ার্ডে 2a আপওয়ার্ডে টেনশন ফোর্স হচ্ছে কত t আপওয়ার্ডে টেনশন ফোর্স t ক্লিয়ার করা গেছে যেহেতু a 2a এক্সেলারেশন নিয়ে যদি নামে তাহলে a a এক্সেলারেশন নিয়ে সামনের দিকে এগোবে তাহলে 4 কেজিটাও a এক্সেলারেশন নিয়ে সামনের দিকে এগোবে তাহলে এর নরমাল রিঅ্যাকশন আর নিচের ওয়েট ফোর্সকে ক্যান্সেল করবে কেবলমাত্র 2t ফোর্স নিয়ে
2T টেনশন ফোর্স নিয়ে 4 কেজি সামনের দিকে এগোবে তার মানে কেবলমাত্র 4 কেজির উপরে 2T টেনশন ফোর্সের জন্য এগোচ্ছে তাহলে এর ক্ষেত্রে আমি কি পাবো নেট ফোর্স 2T = MA তাহলে MA = 4A 2 কেজির ক্ষেত্রে কি লিখবো নেট ফোর্স কোন দিকে কাজ করবে অবশ্যই অ্যাক্সেলারেশন যেদিকে সেদিকে প্লাস ধরলাম তাহলে 2g - t = 2g - t = MA মানে 2 * a তাহলে এর ক্ষেত্রে অ্যাক্সেলারেশন কত 2a সরি এর ক্ষেত্রে অ্যাক্সেলারেশন কত 2a ক্লিয়ার হচ্ছে তো এবারে আমরা করতেই পারি কি করতে পারি তো বোথ সাইডে আমি এটা 2 ভাগ করে দিতে পারি ভাগ করে দিলে পাওয়া যাবে t = 2a তো 2g t এর জায়গায় আমি 2a বসিয়ে দিলাম 4a = এখানে পাশে চলে গেলে 2g = 6a তাহলে a = g/3 a = কত পেলাম g/3 তাহলে এই 4 কেজি এর অ্যাক্সেলারেশন কত পেলাম না 4 কেজি এর অ্যাক্সেলারেশন হচ্ছে g/3 2 কেজি এর অ্যাক্সেলারেশন কত 2 কেজি এর অ্যাক্সেলারেশন হচ্ছে কত 2a তার মানে হচ্ছে কত 2g/3 2 কেজি এর অ্যাক্সেলারেশন কত 2a মানে হচ্ছে কত 2a 2g/3 তো আমি টেনশন ফোর্স অবশ্যই বার করতে পারবো এখান থেকে টেনশন ফোর্স যদি আমাকে বার করতে বলে তাহলে 2 g/3 মানে 2g/3 তাহলে টেনশন ফোর্স কত হবে না টেনশন ফোর্স হবে 2g/3 টেনশন ফোর্স কত হচ্ছে 2g/3 ক্লিয়ার নেক্সট কোশ্চেন নাম্বার 7 কোশ্চেন নাম্বার 7 দেখো তাহলে মুভেবল পুলি দিয়ে এতগুলো অঙ্ক পাওয়া হয়ে গেছে মানে এবারে তোমাদের কনসেপ্ট একদম ইজি মুভেবল পুলির একটাই ফর্মুলা মুভেবল পুলির এক্সেলারেশন কিভাবে বার করব না মুভেবল পুলির এক্সেলারেশন দেখো যদি এই যদি মুভেবল পুলি হয়ে থাকে তাহলে মুভেবল পুলির দুই সাইডে যদি একটা মাস এপাশে একটা মাস এপাশে একটা মাস যদি থাকে তাহলে এর উপর একটা এক্সেলারেশন লেগেছে এর যদি কোন একটা মাস থাকতো সাপোজ ধরলাম এ পাশের এক্সেলারেশন a1 এ পাশের এক্সেলারেশন a2 আমি সাপোজ ধরলাম ধর তাহলে এই মুভেবল পুলির এক্সেলারেশন কত হবে ফর্মুলা কি না ap = a1 + a2/2 এবারে আমাকে দেখতে হবে এক্সেলারেশন কোন দিকে লেগেছে সেই অনুযায়ী আমি করব তাহলে এর এক্সেলারেশন যদি ডাউনওয়ার্ডে থাকে এর এক্সেলারেশন যদি আপওয়ার্ডে থাকে তাহলে তখন আমি কি লিখতাম एग्जांपल দিচ্ছি তখন আমি তাহলে এটাই হচ্ছে আমার ফর্মুলা এটাই হচ্ছে আমার ফর্মুলা ডাউনওয়ার্ড আপওয়ার্ড থাকলে কি দেখব না ap = a2 আছে আপওয়ার্ডে তাহলে আর a1 আছে ডাউনওয়ার্ডে ডাউনওয়ার্ডে থাকলে মাইনাস a1 আর a2 যেহেতু আপওয়ার্ড আছে তাহলে প্লাস a2 থাকলো / 2 তাহলে এটাই হচ্ছে আমার ফর্মুলা তাহলে এই ফর্মুলা ওয়াইজ কিন্তু আমরা এবারে এগিয়ে যাব কোশ্চেন নাম্বার 7 না কোশ্চেন নাম্বার 7 কোশ্চেন নাম্বার 7 দেখো কি বলেছে সাপোজ ধরো এই একটা রুফ এই রুফে একটা ফিক্সড পুলি লাগানো আছে তাহলে এই ফিক্সড পুলি থেকে এর একটা এন্ডে একটা ব্লক ঝুলছে সাপোজ ধরো এটা হচ্ছে 1 কেজি আরেকটা এন্ড থেকে টেনশন দিয়ে আরেকটা পুলি লাগিয়েছি এবার এই পুলির আরেকটা এন্ড দিয়ে সাপোজ ধরো 2 কেজির ব্লক ঝুলছে আরেকটা এন্ড থেকে ধরো 3 কেজির ব্লক ঝুলছে তাহলে কি করে আমি এর এক্সেলারেশন বার করব তাহলে আমাকে বলে দিল যে 1 কেজি কোশ্চেন ফাইন্ড এক্সেলারেশন অফ 1 কেজি 2 কেজি এন্ড 3 কেজি তাহলে তিনটার ক্ষেত্রে আমাকে কি বার করতে বলেছে এক্সেলারেশন বার করতে বলেছে তাহলে কি করে বার করব দেখো এই এটা হচ্ছে কি আমার ফিক্সড মুলি এটা হচ্ছে কি ফিক্সড মুলি এটা হচ্ছে কি মুভেবল মুলি এটা হচ্ছে মুভেবল মুলি তাহলে এবারে কি করে বার করব ভালো করে বোঝার চেষ্টা করবেন করবে সাপোজ ধরো এইটা আমার কিসে আছে ফ্রিতে আছে এই দুটো আমার ফ্রিতে আছে তাই না এটাও ফ্রিতে আছে এই দুটো ফ্রিতে আছে এখন ধরো এই মুভেবল পুলিটার ক্ষেত্রে এপাশে 2 কেজি এপাশে 3 কেজি আছে
তাহলে 2 কেজি আর 3 কেজির মধ্যে অবশ্যই 3 কেজি বড়, তাহলে এক্সেলারেশন কোন দিকে নামবে? নিচের দিকে নামবে। সাপোজ ধরলাম এক্সেলারেশন নিচের দিকে, এই 1 এক্সেলারেশন নিয়ে নিচের দিকে নামছে, তাহলে 3 কেজিটা যদি a1 এক্সেলারেশন নিয়ে নিচের দিকে নামে, 2 কেজিটা কি দেখব? 2 কেজিটা a1 এক্সেলারেশন নিচের দিকে নামবে কি? ভালো করে বোঝার চেষ্টা করবে। 3 কেজিটা যদি a1 এক্সেলারেশন নিয়ে নিচের দিকে নামে, 2 কেজিটা কি a1 এক্সেলারেশন নিয়ে নিচের দিকে নামবে কি? নামতেও পারে নাও নামতে পারে, নামতেও পারে নাও নামতে পারে। কেন? মুভেবল পুলিটা অলরেডি এক্সেলারেটেড, মুভেবল পুলিটা অলরেডি এক্সেলারেটেড। তাহলে এদিকে কি দেখবো আমি? সাপোজ ধরলাম a2 এক্সেলারেশন নিয়ে আপওয়ার্ডে উঠছে, যেহেতু এটা সেম স্ট্রিং তাহলে এখানে টেনশন ফোর্স তো সেম হবে, টেনশন ফোর্স কি হবে? সেম হবে। তাহলে এখানেও টেনশন ফোর্স p অ্যাওয়ে ফ্রম পয়েন্ট, এখানেও টেনশন ফোর্স অ্যাওয়ে ফ্রম পয়েন্ট। তাহলে এই মুভেবল পুলির উপরে উপরের দিকে টেনশন ফোর্স কত? 2t, কারণ দুটো এন্টিটি টি, তো উপরের দিকে কত হচ্ছে? 2t। তাহলে এবারে এই স্ট্রিংটা সেম, তাহলে এখানটাই কত না? 2t। টেনশন ফোর্স কত হবে? 2t। সাপোজ ধরো এই মুভেবল পুলিটা একটা এক্সেলারেশন নিয়ে নামছে, সাপোজ ap এক্সেলারেশন নিয়ে নামছে, কত? ap এক্সেলারেশন নিয়ে নিচের দিকে নামছে, কারণ এপাশে তুলো এপাশের তুলনায় এপাশে মাস অলরেডি অনেক বেশি, সেটা আমি ধরেই নিলাম। এই মুভেবল পুলি সহ টোটাল সিস্টেমটা ap এক্সেলারেশন নিয়ে নিচের দিকে নামছে। তাহলে মুভেবল পুলিটা যদি ap এক্সেলারেশন নিয়ে নিচের দিকে নামে, তাহলে এই অবজেক্টটা তখন কি দেখব? আপওয়ার্ডে উঠবে। তো এই অবজেক্টটা আমি কি দেখব? আপওয়ার্ডে উঠবে। তাহলে এও কি হবে? একটা এক্সেলারেশন নিয়ে উপরের দিকে উঠবে। কত এক্সেলারেশন নিয়ে উঠবে? কত এক্সেলারেশন নিয়ে উঠবে? সাপোজ ধরলাম AP is equal to, আমি সাপোজ ধরলাম A3, এটা আমি কত বললাম? A3। তাহলে A কি করবে? A3 এক্সেলারেশন নিয়ে উপরের দিকে উঠবে। A3 এক্সেলারেশন নিয়ে উপর, তাহলে কি দেখব? A যে এক্সেলারেশন নিয়ে নিচের দিকে নামছে, A সেই এক্সেলারেশন দিয়ে, A যে এক্সেলারেশন নিয়ে উপরের দিকে উঠবে, A সেই এক্সেলারেশন নিয়ে নিচের দিকে নামবে। সেটাই তো বুঝলাম, তাই তো? আচ্ছা, এটুকু কনসেপ্ট ক্লিয়ার। তাহলে এই মুভেবল পুলির ক্ষেত্রে এক্সেলারেশন আমি কি করে বার করব? দেখো মুভেবল পুলির এক্সেলারেশন বার করার ফর্মুলা আমি কি পেয়েছি না? a3 ফর্মুলা কি পেয়েছি না? ap = a1 + a2/2। তাহলে এখানে মুভেবল পুলির এক্সেলারেশন আমি কত মেনেছি? a3। তাহলে এই দুটো এন্ডের এক্সেলারেশন কত না? a2 + a1/2 কত হচ্ছে? 2। ক্লিয়ার? তো এখন a2 হচ্ছে কোন দিকে? আপওয়ার্ডে। a1 হচ্ছে ডাউনওয়ার্ড। a2 হচ্ছে আপওয়ার্ডে, a1 হচ্ছে ডাউনওয়ার্ড। তার মানে a1 এর সামনে আমি মাইনাস দিলাম, তো 2a3 = a2 - a1। এটুকু ক্লিয়ার? ব্যাস, এই পয়েন্টটা আমরা নোট করে রাখলাম, এই পয়েন্টটা আমরা কি করলাম? নোট করে রাখলাম। এবার 1 কেজি, 2 কেজি, 3 কেজি এদের আমি FBD আগে টেনে নিই। কি দেখতে পাচ্ছি না? 1 কেজির ক্ষেত্রে উপর দিকে টেনশন ফোর্স 2t, নিচের দিকে হচ্ছে কত? 1g, উপরের দিকে এক্সেলারেশন a3। ক্লিয়ার? তাহলে 1 কেজির ক্ষেত্রে আমি কি লিখবো না? এক্সেলারেশন যেদিকে হচ্ছে সেদিকে আমি প্লাস মানলাম, তাহলে সেদিকে আমি কি করেছি? প্লাস। তাহলে সেদিকে প্লাস করলে নেট ফোর্স কত? 2t - 1g = ma। তাহলে m টা হচ্ছে কত? 1 কেজির ক্ষেত্রে 1 * a3, ইকুয়েশন নাম্বার 1 বেরিয়ে গেছে। সেকেন্ড ইকুয়েশন 2 কেজির ক্ষেত্রে FBD যদি টানি, তাহলে 2 কেজি ডাউনওয়ার্ডে কত? 2g। আপওয়ার্ডে কত? ডাউনওয়ার্ডে কত? 2g। আপওয়ার্ডে কত? t। আপওয়ার্ডে এক্সেলারেশন a2। তাহলে এর ক্ষেত্রে ইকুয়েশন কত হবে? নেট ফোর্স ইকুয়াল টু কত? নেট ফোর্স কোন দিকে? আপওয়ার্ড। তার মানে আপওয়ার্ড আমি প্লাস ধরলাম, তাহলে t - 2g = এটা হচ্ছে কত? 2 কেজি মাস, তাহলে 2 * a2, ইকুয়েশন নাম্বার 2 বেরিয়েছে। 3 কেজির ক্ষেত্রে যদি এফবিডি টানি, নিচের দিকে হচ্ছে কত? 3g, নিচের দিকে 3g, নিচের দিকে এক্সেলারেশন a1, উপরের দিকে হচ্ছে কত? টেনশন ফোর্স t, উপরের দিকে হচ্ছে কত? টেনশন ফোর্স t। তাহলে এর ক্ষেত্রে ইকুয়েশন কত দাঁড়াবে? যেহেতু এক্সেলারেশন নিচের দিকে, সেটা আমি তাকে প্লাস মানলাম, তো 3g - t = মাস
তাহলে এটাই হলো নেট ফোর্স ইকুয়াল টু মাস ইনটু এক্সেলারেশন 3 ইনটু a 1 ক্লিয়ার তো ইকুয়েশন নাম্বার 3 বেরিয়ে গেছে তো আমাদের ইকুয়েশন কি বেরিয়ে ছিল 2a3 ইকুয়াল টু a 2 মাইনাস a 1 আচ্ছা এবারে আমি কি করব এবারে আমি কি করব এই তিনটে ইকুয়েশন থেকে a 1 a 2 a 3 এখানটায় বসিয়ে দেব বসিয়ে দিলে কি দেখব দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ ক্লিয়ার বসিয়ে দিলে কি দেখব দেখো আচ্ছা 2t - 1g = 1a 3 মানে এখানে আমি লিখতে পারি 2t - g = a 3 তাহলে a 3 জায়গা আমি বসাতে পারি 2t - g হয়েছে 2t - g ইকুয়াল টু a 2 এর জায়গায় কি বসাবো a 2 2 টা যদি আমি ভাগ করে দিই তাহলে t / 2 - g তাহলে a 2 এর জায়গায় কি বসাবো t / 2 - g a 3 জায়গায় কি বসাবো আচ্ছা a 2 এটা a 3 গেছে আচ্ছা a 1 a 1 এর জায়গায় কি বসাবো যদি 3 দ্বারা ভাগ করে দিই তাহলে আমি কি বসাবো মাইনাস মাইনাস थ्री द्वारा भाग कर दे g माइनस t बाय थ्री क्लियर g माइनस t बाय थ्री तो 4t माइनस 2g इक्वल टू t माइनस 2g बाय 2 माइनस 3g माइनस t 3g माइनस t बाय 3 लिखते ही पाए लिखते ही पारी अच्छा अच्छा ना ना এটা করব না আমি গুণ করে দিচ্ছি পরস্পর গুণ করে দিচ্ছি তাহলে কত করলাম 4t - 2g = t / 2 - g ব্র্যাকেট উঠিয়ে দিচ্ছি - g + t / 3 g ব্লক এক সাইডে t ব্লক এক সাইডে 4t माइनस टी बाय टू माइनस टी बाय थ्री जी ब्लू के एक्सेट है टू जी माइनस जी माइनस जी टू जी माइनस जी माइनस जी टू जी माइनस जी माइनस जी अच्छा एक्टर একটা লক্ষ্য করো ap = a1 + a2 / 2 a3 এর ডিরেকশনটা কোন দিকে ছিল ডাউনওয়ার্ড ছিল এখানে একটা মিসিং হয়েছে a3 টা ডাউনওয়ার্ড ডাউনওয়ার্ড থাকার জন্য -a3 a2 - a1 / 2 তাহলে এটা -2a3 হবে এটা কত হবে -2a3 কারণ ডাউনওয়ার্ড বরাবর আমরা কি ধরেছি মাইনাস আপওয়ার্ড বরাবর কি ধরেছিলাম প্লাস a2 টা আপওয়ার্ডে ছিল প্লাস ধরেছি a1 টা ডাউনওয়ার্ডে ছিল মাইনাস ধরেছি বাই 2 মাইনাস 2a3 তাহলে এটা হচ্ছে কত মাইনাস এটা হচ্ছে মাইনাস তাহলে দেখো তাহলে 4t মাইনাস 4t ইকুয়াল টু প্লাস 2g ইকুয়াল টু t বাই 2 মাইনাস g মাইনাস g প্লাস t বাই 3 क्लियर अच्छा जी ब्लॉक के पास नहीं है टी ब्लॉक के पास नहीं है तो 2g + g + g इज इक्वल टू t / 2 माइनस t / 2 माइनस सॉरी प्लस t / 3 प्लस t / 3 प्लस t / 3 40 টাকে কত যদি নিয়ে যাই তাহলে প্লাস 40 হয়েছে তাহলে এটা কত পেলাম 4g = আচ্ছা 4g = কত পাচ্ছি 6 6 3t + 2t + 24t তাহলে 4g মানে 6 4 24 6 4 24g = 29 29t তাই তো তাহলে t = কত পেলাম 24g / 29 24g by 29 t এর ভ্যালু পেয়েছি তাহলে t এর ভ্যালু যদি পেয়ে যাই
তাহলে প্রত্যেকটা জায়গায় টি এর ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে এ3 এ1 পেয়ে যাব। যে কোনো একটা বাদ করে আমি দেখিয়ে দিচ্ছি, সাপোজ ধরো এ2টাকে বাদ করছি, তাহলে এ2 ইকুয়াল টু কত বাদ করব, তাহলে এ2 ইকুয়াল টু কত, এ2 এ3 যেটা খুঁজি যেটা খুঁজি যেটা খুঁজি বাদ করে দেয়। তাহলে সাপোজ ধরো এ3 ইকুয়াল টু 2t মাইনাস g ছিল, তাহলে টি এর ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে কত হচ্ছে 2 × 24g by 29 minus g, তার মানে কত হলো, তার মানে কত হচ্ছে 24 × 48 48g minus 29g, তাহলে 48g minus 29g মানে হচ্ছে 19g by 29, তাহলে এ3 হচ্ছে কত 19g 19g by 29 19g by 29। এইভাবে a2 বার করা যাবে, a1 ও বার করা যাবে। তাহলে এইভাবে আমরা কোশ্চেনটা সলভ করেছিলাম। এখানে একটু গোলমাল হয়ে গেছিল যে কি a3টা কি হয়েছিল, a3টা ডাউনওয়ার্ডের জন্য মাইনাস হবে, a3টা মাইনাস হবে, ভালো করে নোট করবে। ঠিক আছে, আজকে এটুকুই পর্যন্ত থাকলো, বেস্ট অফ লাক, গুড নাইট।